বিসমিল্লাহির রহমান রহিম আসলাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসিড প্রোডাক্টস রয়েল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য অগণিত শুকর যিনি আমাদেরকে মেহের করে ইমানদার হওয়ার তফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ মহান পে নবী হুজুরে পাক সাহেব আলাক রহমত দুজাহা রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে অগণিত দরুদ পাকের হাদিয়া পেশ করি যে নবী পাকের সদকায় আমরা ইমানের মতো ইসলামের মতো মহান এত বড় নিয়ামত পেয়েছি ইসলামের মতো মহান নিয়ামত পেয়ে আমরা ধন্য হয়েছি ইমানের মতো শ্রেষ্ঠতম সম্পদ পেয়ে আমরা মোবারক হয়েছি জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ভ্রাতৃত্ববোধের ভূমিকা ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা এই বিষয়ে কোরআন সন্ন্যাভিত্তিক যতটুকুন আমার সময় হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার এই নির্দিষ্ট বিষয়ের ওপর আমি আলোকপাত করার চেষ্টা করব বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান আমরা সবাই ইমানদার আমরা সবাই মমিন গোঠা পৃথিবীর মধ্যে যত ইমানদার রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে এক আল্লাহর প্রতি কালেমা পড়েছে লাল আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহর কোনো শরিক নেই আল্লাহর এমাদত করি বন্দেগি করি কার জোরে বলে কার আওয়াজ দিয়ে বলেন খান জাল্লার বোঝে আমরা বন্দে কি করি ইবাদত করি যিনি যার কোনো মাবুত নেই যার কোনো শরিক নেই যার সমকক্ষ কেহ নেই যিনি কারো সন্তান নন যার কেহ সন্তান সন্ততি নেই যার সমকক্ষ কেহ নেই ওনার নাম হচ্ছে লাইলাহা ইল্লাল্ল ওই মহান কবরপতি যারা বিশ্বাস করেছেন ইমান এনেছেন নাহাদেগে বিশ্বাস করেছেন আর আমার দয়াল নবী মায়ার নবী রহমত আদ্দুজাহাঁ রহমত তুলি আল আমি মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লামর ওপর যার ঈমা এনে খালেমা পরে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলাম আবশ্যক আবশ্যক বিষয়গুলাম মেনে বিশ্বাস করে যারা ঈমানদার হয়েছেন ওই ঈমান্দার পৃথিবীতে যত পৃথিবীর মধ্যে ইমানদার থাকবে সব ইমানদারগণ একজন অপরজনের সাথে এমন গভীর সম্পর্ক এমন আন্তরিক সম্পর্ক এমন রুহানি সম্পর্ক কোরআন এবং সুন্নার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যেই সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক ছিল দামি সুবাহ বলেন যে সম্পর্ক আমাদের রক্তের সম্পর্কের চেয়েও দামি এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ফেসলা করেছেন হে আমার বান্দারা তোমরা যারা ইমানদার ইমানদারের মধ্যে হিংসা থাকতে পারে না आवाज মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে না মারামারি হানাহানি ঝগড়া বিবাদ থাকতে পারে না গীবত সুগোলখুরি থাকতে পারে না ইমানদার হচ্ছে একজন বর্জনের মত অন্যজন ভাইয়ের মত ভাইয়ের সাথে যে ভাইয়ের সম্পর্ক তা চেয়ে বেশি সম্পর্ক একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের জোরে বলুন সুবহান আল্লাহ না ঠিক সূরা হুজরাত 10 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা হুজুরাত শরীফ 10 নম্বর আয়াত ঘোষণা দিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়া

আপন মায়ের মত আমার ইচ্ছা হচ্ছে পল্লি হবাই না আখাওয়িকুম হে আমার বঙ্গনা তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে দ্বন্দ্ব হতে পারে ফসাদ হতে পারে মারামারি হানাহানি ঝগড়া ওয়াসাদ হতে পারে ঠিক কিনা দুনিয়ার লোভের মধ্যে পড়ে দুনিয়ার কাজকর্মের মধ্যে পড়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে পরে তোমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হবে ফসাদ হবে ও বান্দারা তোমরা একজন মুসলমানের মাঝে মাঝে আর একজনের হলে হলে তাদের মাঝে সমঝোতা করে দাও সংশোধন করে দাও সমঝোতা করে দাও ধন্দ বাড়ায়ও না সমাধান করে তাদেরকে সমঝোতার ব্যবহার সমঝোতার ব্যবস্থা করে দাও সমাধানের একটা ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ বলেন তাহলে প্রমাণ হয়ে গেল তামাম পৃথিবীর ইমানদার বান্দার সবাই একজন আবর্জনের জন্য ভয়ের মতো এই জন্য হজরত বর্ণনা করেছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠরম ঈমানদার যে ব্যক্তি একজন ঈমানদারের গলায় একটা মাছের কাঁটা যদি লেগে যায় কিসের কাঁটা মাছের কাঁটা যদি লেগে যায় ওই মাছের কাঁটার কষ্ট তামাম পৃথিবীর মানুষ সবাই বহন করবে সবাই বুক করবে একজন কষ্ট সবাই কষ্ট পাবে একজন ব্যথা পেলে সবাই ব্যথা পাবে একজন আনন্দিত হলে সবাই আনন্দিত হবে একজন খুশি হলে সবাই খুশি হবে একজন অসুস্থ হলে সবাই অসুস্থ হয়ে যাবে এই জন্য আমার নবীর সাদ করেছেন আল মুমিনু লিল মুমিনি কাজাসাদিন ওয়াহিদ ইজা বাদুহু ইস্তাকা কুল্লুহু ও কামা ক্বাল উচ্চ বলুন সুবহান

একজন একজন রক্তের ভাই খ্রিস্টান ছিল মুসলমান হয়ে গেল অন্য ধর্মে চলে যাওয়ার কারণে তাদের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু ওই একজন ধর্ম একজন ইমানি ভাই যদি অন্য বংশের হয়ে থাকে বংশের কারণে ইমানের চিহ্ন ইমানদারের ভাই কখনো পরিবর্তন হবে কখনো পরিবর্তন হবে না এই জন্য বলা হয়েছে আল উহু আল ইসলামিয়া আকুয়ামির উহুয়াতিন নসব ইসলামী ভাই ইমানি ভাই বংশগত ভাইয়ের চেয়ে দামি বংশগত ভাইয়ের চেয়ে সম্মানী জুড়ে বলুন শুভ ঠিক কিনা আমরা বারমার মধ্যে ফিলিস্তিনের মধ্যে ইরাকের মধ্যে আফগানিস্তানের মধ্যে ইরানের মধ্যে ইরাকের মধ্যে বাংলাদেশে কোন মুসলমান কষ্ট পেলে আমাদের অন্তর থেকে অন্তরে কান্না শুরু হয়ে যায় চোখের পানি ওজোর নয় চোখের পানি বের হয়ে যায় ঠিক কিনা যারা বলেন ঠিক কিনে আমার বিশ্বাস করে ও আমার মধ্যে শোনা একজন ইমানদার বান্না আর একজন ইমানদারের বান্দার সাথে একটা শরীরের মতো কিসের মতো একটা শরীরের মতো একটা শরীর অঙ্গ যদি ব্যথা পায় আপনি নখ কাটার সময় যদি আপনার নখ একটু কেটে যায় উফ করে চিৎকার মারেন যারা বলেন টিকনি আপনার নোখ কাটার সময় পায়ের নোখ খাদের নোখ কাটার সময় একটু বেলা বেলে সমস্ত শরীর এমন ব্যথা হয়ে যায় রাত্রে যখন ঘুমাইতে যান আপনার শরীর গায়ে জ্বর উঠে যায় ঠিকনি গায়ে জ্বর উঠে যায় ও শরীর মাথা তুমি তো বেতা পাও নাই তোমার কেন গায়ে জ্বর জিব্বা তুমি কেন ব্যথা তুমি কেন খাবার খাচ্ছ না তোমার কেন জ্বর তখন মাথা জিব্বা হাত পা একসাথে জবাব দিয়ে দিবে আমাদের একটা শরীরের মধ্যে ব্যথা হলে আমরা কারো ভালো লাগে না কারো ভালো লাগে না শরীরে একটা আঙ্গুল যদি কষ্ট পাই গোটা শরীর কষ্ট পাই গোটা বড় কষ্ট পায় এভাবে করে নবীদের সাথ করলেন গোটা পৃথিবীর মমিন হচ্ছে একটা শরীরের মতো গুঠা দুনিয়ার বান্দা হচ্ছে একটা শরীরের মতো আর ইমানদার বান্দা কষ্ট পেলে একজন যদি ইরাকের মধ্যে কষ্ট পায় বাংলার মুসলমান তার অন্তরে কষ্ট পায় ঠিক কি না বারমার মুসলমানদেরকে অকাত্ম নির্যাতন করা হচ্ছে ওই বারমার মুসলমানদের নির্যাতন আমরা সহ্য করতে না পেরে মনোজাত করি দোয়া করি বাবা মুসলমানদেরকে তুমি হেফাজত করো ঠিক কি না আমরা বলি মুসলমানদেরকে নির্যাতন থেকে হেফাজত করো এবে আল্লাহ বলে বান্দা ইমানদার বান্দারা হচ্ছে একজন অপরজনের জন্য ভাই এ বাইয়ের সাথে কোনোদিন মারামারি হতে হিংসা বিদ্বেষ হতে পারে না ঝগড়া ফসাদ হতে পারে না এই জন্য ইমানদার একজন অসুস্থ হলে আর একজন দেখতে যাওয়াটা শূন্য দেখতে যাওয়া জোরে বলেন দেখতে যাওয়া এই আপনি দেখতে যাওয়ার মাধ্যমে আন্তরিকতা মায়া মমাতা সৃষ্টি হবে এই মায়া মমাতা সৃষ্টি হওয়ার নাম হচ্ছে বাতৃত্ব বুধ ঠিক না এই বাতৃত্ব বুধ যতদিন আমাদের কাছে থাকবে ইমান থাকবে আমল থাকবে জান্নাত দাতার কদেমের গোলাম হবে যারা বলুন সুবহান ঠিক না কারণ এই বাতৃত্ব বুধ হচ্ছে আমাদের বড় সম্পদ ঠিক না কারণ প্রিয় নবী মক্কার জমিনে আগমন করেছেন মদিনার জমিনে গিয়েছেন আমার প্রিয় নবী তাজুদ কি বছর হায়াতে জিন্দগানির শ্রেষ্ঠতম আমল হলো আল মুআখাত একজনের সেবা বর্জনের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন মায়ার মোথা মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন ঠিক কি না ঠিক না যেমন দেখেন হযরত কয়েস বিন সাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলে অসংগ সম্পদের মালিক আল্লাহর ওয়ালি কয়েস বিন সাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে বললেন দেখতে চলুন আর কিছু আপনজন রক্তের সম্পর্ক বন্ধুদের মতো খুব ক্লোজ ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু আসে না এরা ওনাকে দেখতে আসে না একদিন দুই দিন তিন দিন চলে যায় দেখতে আসে না তিনি বন্ধুদেরকে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন হে আমার বন্ধুরা আসুন আসুন আমি ইসলাম আমি কয়েস আমি ইসলাম আমি অসুস্থের মধ্যে পড়ে গিয়েছি আমি কষ্ট পাচ্ছি আমার কষ্ট মার মধ্যে কয়েক দিন সাত কষ্ট পাচ্ছি অসুস্থ হয়ে গিয়েছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা একদিন চলে গেলো দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল আমাকে দেখতে আসে না কেন আমাকে দেখতে আসে না কেন একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে আরেকজন মুসলমানকে দেখতে যাওয়া হচ্ছে আমার নবী বলেছেন মুসলমানের হক ঠিক কিনা একজন অসুস্থ হয়ে বললি আর একজন দেখতে যাবি দেখতে যাওয়ার মাধ্যমে আল্লাহ তোমার ফরিয়াদ করবি আমার বন্ধু অসুস্থ হয়েছে আল্লাহ তুমি শাফা দান করো আল্লাহ তুমি সেবা দাও আল্লাহ তুমি সেবা দাও দেখতে যাওয়াটা আমার নবীর সুন্নত মুসলমানের হক ফাদরাতে ওই বিন সাদ প্রশ্ন করল ও আমার বন্ধুরা আমার ভাইয়ের আমার দেখতে আসে না কেন আর একজন উত্তর দিল ও কয়েস বিন সাদ আপনি তো ধনী মানুষ অনেক টাকা পয়সা মানুষকে কর্জ দিয়েছেন লোন দিয়েছেন কর্জ দিয়েছেন লোন দিয়েছেন জি আপনার মায়েদেরকে আপনার বন্ধুদেরকে আপনি টাকা পয়সা লোন দিয়েছিলেন কর্জ দিয়েছিলে ওই কর্জ পাবেন জন্য কর্জ টাকা পরিশোধ করতে পারে না এই কারণে তারা শরমে লজ্জায় আপনাকে দেখতে আসে না শরমে লজ্জায় আপনারে দেখতে আসে না তখন কাজবিন সাদ গান্নিত হয়ে গেলেন অজুস্থ অবস্থায় তিনি ওয়াল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন ও আমার বন্ধুরা শুনো যেই টাকা পয়সা বন্ধুত্বের বন্ধুত্ব নষ্ট করে দেই যে টাকা পয়সা ভাতৃত্ব নষ্ট করে দেয় যেই টাকার কারণে আজকে আমার ভাইরা আমার বন্ধুরা আমাকে দেখতে আসতে পারে না খোদার কসম শোনো শোনো আমি তাদেরকে বলে দাও আমি যাদের কাছ থেকে টাকা পাই সমার টাকা গোলা মাফ করে দিলাম আল্লাহ বলে যার শোন আল্লাহ

ও বিশ্ব নিঃশ্বাস করে দিলেন আমার বন্ধুরা যে কারণে বন্ধুর মাঝে বন্ধুত্বের ফাটল হয়ে যায় বন্ধুর মাঝে বন্ধুত্বের ফাটল সৃষ্টি হয় বাতৃত্ব বোধ নষ্ট হয়ে যায় ওই টাকা আমার লাগবে না ওই পয়সা আমার লাগবে না আমার বাইরা তাদেরকে বলে দাম আমি তাদের সমস্ত সম্পদ টাকা পয়সা যা করছ বেতা মাফ করে দিলাম ফরের দিয়ে ঘুষের হয়ে গেলাম ও কয়েজের বন্ধুরা শোনো শোনো তিনি তোমাদের টাকা পয়সা মাফ করে দিয়েছেন কত মাফ করে দিয়েছেন সবাই দর্থে দর্থে গোরের দরজা এসে বললেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয়েসের গোরের দরজা এসে সবাই সালাম নিচ্ছে তিনি ওয়া আলাইকুম সালাম বললেন বন্ধুরা বলল আমার বন্ধু গতকাল সকাল তিন দিন আসতে পারি নাই টাকা পাবেন লজ্জা আসতে পারি নাই আজকে আপনি মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তোর জন্য আপনাকে দেখতে এসেছি কিতাবের মধ্যে রয়েছে গুঠা গর পরে বাড়ি পরে বসতে দিয়ার মতো জায়গায় নাই। এত মানুষ এসেছে ওই রোগী দেখার জন্য সোহালা বলেন তাহলে রুগী হলে দেখতে যাওয়াটা হচ্ছে রুগী মানুষকে দেখতে যাওয়া ইসলামী বাতৃত্ববোধ আমার নবী সেই বাতৃত্ববোধ শিখিয়েছেন কিনা জোরে বলে শিখিয়েছেন কিনা নুরুন নবী দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য বন্দার প্রতি দয়া করো বন্দার প্রতি মায়া করো আল্লাহকে তোমরা পেয়ে যাবা জোরে বলুন শুভ জোরে বলেন না শুভ خدا کی رضا چاہتا ہے تو عالم خدا چاہتا ہے رضا محمد خدا کی رضا چاہتا ہے تو عالم خدا چاہتا ہے رضا محمد خدا چاہتا ہے रज़ाए محمد بولے خدا چاہتا ہے रज़ाए محمد کہ عرش حق زیر پائے محمد کہ عرش حق زیر پائے محمد اللہم سلی علیہ وعلیٰ علیہ سیدین পরের বারের সাজাই নিচেরি বারি অন্ধকার হ কিংবা গরিব যাইতে হবে গোরের পার হুম্মা সল্লে আলা মাল আর একজন মুসলমান মুসলমানকে সহযোগিতা করার নাম হচ্ছে বাতৃত্ববোধ ঠিক না এখন আমাদের মন আমাদের মায়া মমতা এত দূর চলে গেছে আমরা কেউ কাউকে সহযোগিতা করার ইচ্ছা চিন্তা চেতনা আমাদের কাছে নাই অর্থাৎ ইসলামী চেতনা আমার নবীর সুন্নতের প্রতি আমাদের কোনো মায়া মমতা নাই ঠিক না আমার নবীর ওলাদ ইমাম হাসান রাজি আল্লাহ তালান হু ওনার দরবার একদিন একজন গরিব মানুষ এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন সালাম দিলেন সালাম দিয়ে বললেন হজুর আপনি তো অলাদ রসুল আমার চারশো দিন হাম কর্জ রয়েছে কি রয়েছে কর্জ কি রয়েছে পাঁচশো দিন হাম চারশো দিন হাম কর্জ রয়েছে ওই কর্জ পরিশোধ করার আমার কোনো ক্ষমতা নাই আপনার দরবারে এসেছি সেই কর্জ পরিশোধ করার জন্য বলেন আমাদের কাছে আসলে আমরা তো বলতাম আমার কাছে কেন আসছো চাকরি করো ঠিক নেই সমিতির কাছে যাও ব্যাংকে যাও লোন নাও আমার কাছে কেন আসলা আমরা এভাবে করে বলতাম আর আমার নবী আমার নবীর ইমাম হাসান ইমাম হাসান সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করলেন চারশো দীর্ঘা আনলেন চারশো দীর্ঘা এনে একটা কাগজের ভিতরে করে একটা প্যাকেটিং করে সম্মানের সাথে ওনার কাছে চারশো হাম হাতে তুলে দিলেন চারশো হাম তুলে দিয়ে ওই মানুষটি আল্লাহ দাবার ফরিয়াদ করে দিলেন মাবি তোমার নবীর আল্লাহ দাবার দাবার কথ বড় মেহের আমার আমার নবের ওলা হাম দিয়ে দিয়েছে হাসতে হাসতে তিনি কর্জ পরিশোধ করার জন্য চলে গেলেন আর ইমাম হাসান নহু ঘরের ভিতরে গিয়ে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন সিজদায় পরে কান্না শুরু করে দিলেন আমার কাছে একজন যুব এসেছে একজন গরিব মানুষ এসে অনেকক্ষণ কষ্ট করতে হয়েছে আমাকে বলতে হয়েছে আমাকে বলার আগে কেন আমি দিলাম না বলার আগে কেন দিলাম না বলার আগে কেন দিলাম না এত কষ্ট কেন তিনি করেছেন আল্লাহ আমরা ওলাদের সুন্দর জমিন আগমন করেছি মানুষকে দেওয়ার জন্য ঠিক না মানুস্কে দেয়ার জন্য আমাপ ্ করেছে আমি শুনুল্লো শুল্লানের সাল্লামাপ ইন্নেমানা কসিম, অল্লাহ হয়েউঠি আনচি তাথা, আল্লাহ দান করে নামে বন্ধন করি। আল্লাহ দান করে নামে বন্ধন করি আমি রসর গোটা জগতে বন্টন করে দিসুবহা আল্লাহ। আর ইমাম হাসান বলে আল্লাহ রে আমার কাছে কেন চাইতে হলো কষ্ট করতে হলো আমি কান্না করলাম বাবু আমাকে তুমি পর কল্যাণ করা দান করো সোহালা বলেন এটার নাম হচ্ছে মানবতা শুধু নিজে কাইলে হবে না অবের কেউ কায়দ হবে ঠিক নিজে পাল অবস্থানে আছেন আরেকজন কোন অবস্থা রয়েছে নিজে পালও কেয়েছেন আরেকজন কেমন কেয়েছে সমাজের মানুষ কি কেয়েছে এই খবর গুলা নিয়ে দায়িত্ব হচ্ছে একজন মুসলমানে ঠিক না যেমন দেখেন হজরত জাবের আনহু আমার নবীর দরবারে বসলেন নবীজি সাহাবাইকে একত্রিত করলেন একত্রিত করে বললেন আমার সাহাবিরা আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমরা খেয়াল রাখবে যাদের কাছে গুড়া নাই তোমাদের গুড়ায় তাদেরকে তুলে নিবে অস্ত্র না থাকলে অস্ত্র দিবে টাকা না থাকলে টাকা দিবে খাবার না থাকলে খাবার দিবে এই শিক্ষা আমাদের শিকার দরকার আছে কি না জোরে আমার নবী 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 কেমন দেখেন দুনিয়াতে মানুষকে মানবতা শিখিয়েছেন ইনসানীয় শিখিয়েছেন আদর্শ শিখিয়েছেন ঠিক কিনা উত্তম আদর্শ কাকে বলে মানবতা কাকে বলে বাতৃত্ব বুধ কাকে বলে এখন আমরা আপন ভাই হয়ে আরেকজন ভাইয়ের খবর ঠিক কিনে জুরকন ঠিক কিনে ঠিক না হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন যুদ্ধ শুরু হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম আল্লাহ পে نبی হায়াতুন আমাদেরকে ওশনা দিয়ে দিলেন জাবের শোনা তোমরা জন্য তোমাদের সাথে একজনের পিছনে একটা গোরা থাকলে এক গোরা যত দন বসতে পারো ততজন পিছনে তুলে নিবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার পিছনে চারজন উঠাইলাম কয়জন চারজন উঠাইলাম আরেকজন তিনজন উঠাইল অস্ত্র একটা একটা করে দিয়ে দিলাম অর্ধেক টাকা বাক করে দিয়ে দিলাম খাবার চেয়ে অর্ধেক খাবার দিয়ে দিলাম অর্ধেক পানিও দিয়ে দিলাম এবং আমার কাছে যে পানি চলে সেই পানি গোলা আরেকজন সাহাবিকে আমি দিয়ে দিলাম ভাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য মায়া মমতা সৃষ্টি করার জন্য সব হানলা বলিনি আল্লাহ পেরে আমরা কেমন কেমন একটা যুদ্ধের ময়দানে আবু হাসিম বর্ণনা করতেছেন আমার চাষা দমায় যুদ্ধের ময়দানে গিয়েছেন হঠাৎ শুনলাম মুসলমানরা পানির জন্য চটপট চটপট করতেছে এক গ্লাস পানি নিলাম কয়েক গ্লাস জোরেগন কয়েক গ্লাস পানি নিলাম আমার শাশুদাবাই তখন এমন আঘাত পেয়েছে এমন ব্যথা পেয়েছে চটপট চটপট করতেছে আমার শাশুদাবাই এর কাছে পানি গ্লাস নিয়ে গেলাম হঠাৎ করে অনেক দূর থেকে আর একটা আওয়াজ বের হচ্ছে উফ আফ করে চিৎকার বের হচ্ছে আমার সব আমার ব্যথা আমার কষ্ট আমি সহ্য করতে পারি হয়তো মুখ সাহাবা সহ্য করতে পারবে না এক গ্লাস পানি তুমি আমার জন্য এনেছো আমার চেয়ে সে বেশি কষ্ট হচ্ছে এই পানিগুলো ওনার কাছে নিয়ে যাও হালা বলেন যুদ্ধের ময়দানে এক গ্লাস পানির কত দাম ঠিক কিনা এক গ্লাস পানি কত দাম আর আমার সাহাবা নিজে পানি পান না করে অন্য সাহাবের কাছে পাঠিয়ে দিলেন সোহাল বলেন ওই সাহাবের কাছে গেলেন যাওয়ার পরে সাহাবী শুনতেছেন আরেকজন সহাবীর আওয়াজ চিৎকার করা আওয়াজ একথা শোনে তিনি বলেন ভাই আমার কষ্ট হয়তো আমি সহ্য করতে পারবো আরেকজন সহাবী সে তার কষ্ট সহ্য করতে পারে না তার কাছে নিয়ে যাও সোহাল মানবথা ব্রাক্তবোধ কাকে বলে ঠিক না কি অসুবিধা হচ্ছে ভাতৃত্ব কাকে কাকে বলে ওখানে নিয়ে গেলেন হঠাৎ করে ওনার ভাই আবার চিৎকার মেরে উঠলো চিৎকার করতেছে দৌড়তে সাই সাহেব বলে না 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 আমার লাগবে না যাও ওই সাহেব চিৎকার করতেছে তার কাছে পানি নিয়ে যাও আল্লাহ নিয়ে যাওয়ার সময় দেখতেছেন আস্তে আস্তে যিনি প্রথমবার পান নিয়ে গিয়েছিলেন উনি শহীদ হয়ে গেলেন সেকেন্ড ব্যক্তি শহীদ হয়ে গেলেন তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেলেন পানি পানির অবস্থায় রয়েছে কেউ পানি পান করে নাই একজন অবর্জনের মায়া মমথা আর একজনের জন্য সেই পানিগুলো দান করে দিয়েছিল জুড়ে বলুন শুভহান এমন আপন নবী আপন জন সাহাবাহরাম আমার নবী কেমন আপন ওই মানবতা নবীতে শিখিয়েছেন তোমার আমার আপনকে একটা সোনা হনা যিনি আপন তিনে হলেন সাহে মদিনা বলে তোমার মারা পোন একটো সোন না চিনি হলেন সাহে মদিনা ওই নাচড়ি সিয়ার থে চলো মদিনা ওই নাচড়ি সিয়া রথে ওই না বিজরী ziyaretে চল মদিনা যোরে ওই না বিজরী ziyaretে চল মদিনা দানে বা মে মাটি আমার মাটির বিছানা বলনে দানে বা মে আমি চলে যাব যাবো আমায় তুমি বলে না আমি চলে যাব যাবো আমায় তুমি বলে যেও না মাটির বিছানা বলেন ডানে বাহমে মাটি